সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারোলাতে। দর্শক দেখছেন কুরবানির ষাঁড়গরু। আজ হচ্ছে ২৩ এপ্রিল ২০২২, রোজ শনিবার। আপনারা জানেন প্রতি শুক্র এবং শনিবার এখানে অনেক বড় গরু ছাগল হাট বসে। তো কি দরে আজকে এখানে এই গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই তথ্যগুলো আপনাদের একটু দেবো। আপনারা দেখছেন এখানে আমরা একটি গরু দেখছি, একটু বড় সাইজের ষাঁড় গরু। আমরা সেটা একটু তথ্য নিয়েই শুরু করি আজকের প্রতিবেদন। আমরা দেখছেন আপনার গরুটিকে কজাত বয়স, এটা কত চাইছেন? ১৯০ কত পাইছেন এখন পর্যন্ত? দাম পাইছেন কত? দাম বলতেছে ১৫০ বলছে, দেন নাই। কত লাগবে? ৮০,০০০ ১,৮০,০০০ হচ্ছে ওনার একটি বিক্রির টার্গেট। আপনারা শুনছেন এবং দেখছেন দিনাজপুর জেলার কাহারোলাতে আজকে যে কুরবানির টার্গেটে ষাঁড়গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে সেগুলো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। আমরা দেখছি আজকে প্রচুর আমদানি আমরা একটু ঘুরে ঘুরেই দেখি। এখানে আমরা দুটি দেখছি বসে, যেগুলা দুই দাঁত করে। কত চাইছে জোড়াটা? ১৮০,০০০ করে ১৮০। কত বলতেছে? ১৬০ বলে। টার্গেট কেমন? ৮,২,১,০০০ মানে ৬২-৬৩। দর্শক শুনছেন যে ৬২-৬৩ হলে উনি এগুলো দিয়ে দেবেন, মানে ১৬২-৬৩। আমরা শুনছি এবং দেখছি দিনাজপুর জেলার কাহারোলাতে আজকে যে কুরবানির টার্গেটে ষাঁড়গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। প্রচুর আমদানি আজকে এবং প্রচণ্ড গ্যাঞ্জামও রয়েছে হাতের মধ্যে। এ পাশেও আমরা একজোড়া দেখছি চাষার কাছে। আসসালামু আলাইকুম, কেমন আছো? দুই দাঁত করে বস না। কত চাইছেন জোড়াটা? দুইটা দুই রকম দাম বেশি, ২০০ চাচ্ছেন জোড়াটাই। কত পাইছেন? ১,০০,০০০ কেমন টার্গেট আছে? কেমন? ১৯০,০০০ ১৯০,০০০ হচ্ছে এগুলো বিক্রির টার্গেট। আমরা ভালোভাবে আপনাদের গরুগুলো দেখাতেও পারছি না, কারণ আজকে আমদানি এত বেশি যে বাজার কিরকম যাবে সেটাও আন্দাজ করতে পারছি না, কারণ এখনো গরু আসছে। আমদানি যেহেতু বেশি, আজকে কাস্টমার এখনো তেমন একটা দেখা যাচ্ছে না। এখানেও আরেকটি দেখছি ভাই, দুই দাঁত বস না। আগর কত চাইছেন এটা? ১,৩৫। কত বলতেছে দাম? ১,০০,০০০ ভাঙাইতে বলতেছে। ১,০০,০০০ তো ভাঙাবেন না। না দর্শক শুনছেন যে ১,০০,০০০ ভাঙাবে না, ১,৩৫,০০০ চাইছে এই গরুটির দাম। দেখছেন আমরা রয়েছি দিনাজপুর জেলার কাহারোলাতে এবং আপনারা দেখছেন এই হাটের যে কুরবানির ষাঁড়গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। আমরা একটু দেখব এই পাশে যাই। দুই দাঁত চাচা? কত চাইছেন এটা? ১,০০,০০০ কত পাশে? ১,১০,১২ বেচা কেনা? বেচা কেনা কি বিশের উপর নাকি? ওই রকমের টার্গেট। দর্শক এই পাশে আমরা একটি গরু দেখছি ভাই, বয়স কি? ৪ কত চাইছেন এটা? ১৩০। কত কষে এটার দাম? ১০০,০০০,০০০,০০০৫ কেমন কেনা বেচা এটা? ২০এর মধ্যে। দর্শক শুনছেন এটি ১,২০,০০০ এর মধ্যে ওনার কেনা বেচা। আমরা শুনছি এবং দেখছি দিনাজপুর জেলার
কারোলাটে আজকে যে পর্যাপ্ত পরিমাণে গরুর আমদানি রয়েছে আমরা সেখান থেকে কুরবানির টার্গেটে যে সারগুলো প্রায় বিক্রি করা হচ্ছে সেগুলো কটা ভাই তিনটা না দুইটা একটা এটার বয়স কেমন আগর কত যাচ্ছেন এটা পঁচানব্বই কেমন পাইছেন এখন পঁচাশি পর্যন্ত পাইছে পঁচানব্বই চাওয়া দর্শক দেখছেন আমরা আরো কিছু গরু দেখাবো দেখছেন কি করছে এই পাশে এটা কি দুই দাঁত চার দাঁত কত এটা একশো কত কত এটা আশি কেনা বেচা বেশি বেশি হবে দর্শক শুনছেন আশি হাজার বলে আরো গরু রয়েছে আমরা এই পাশেও আরেকটি দেখছি আজকে এত গরু বাঁধে রেখেছেন ভয় নাকি বয়স দুই দাঁত দুই দাঁত কত চাইছেন এটা একশো পুরাপুরি কেমন দাম দিচ্ছে এটা পঁচাত্তর থেকে আশি কেমন রাখছেন বাজার টার্গেট এটাই নিয়ত করছি আর কি একশোই নব্বই পর্যন্ত নব্বই পর্যন্ত দর্শক শুনছেন যে নব্বই পর্যন্ত বিক্রি আমরা শুনছি এবং দেখছি দিনাজপুর জেলার কাহারোলহাটে আজকে যে সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি এখানেও আমরা আরেকটি গরু বয়স হয়েছে এটার বয়স হয়েছে কত চাচ্ছেন এটা এদিকে এদিকে কত কয়েক কারি মুখে ওনারা দরদাম করে আমরা শুনছি এবং দেখছি দিনাজপুর জেলার কাহারোলহাটে আজকে যে কুরবানির সারগুলো ক্রয় বিক্রয় করার জন্য সেগুলো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা তিন কত তিরাশি এখানে এটা বিক্রি হয়ে গেল আমরা শুনছিলাম কত তিরাশি দর্শক শুনছে যে তিরাশি হাজার টাকায় ওকে বিক্রি হয়ে গেছে আমরা দেখছি এবং শুনছি বেশ কিছু ভিতরে আমরা যেতেই পারছি না দুই দাঁত আগর আগর কত এটা দান্তে আছে আশি আশি কেমন বাজার আছে পঁয়ষট্টি ছেষট্টি এরকম তো আছে বাজার খারাপ বাজার খারাপ আমদানি দেখেন না হ্যাঁ প্রচুর আমদানি আছে এটা তো সত্তর পার বিক্রি নাকি আশা করছেন শুনছেন যে সত্তর পার আপনাদের বলেছি যে আজকে এত আমদানি যে ঠিক মতো আমরা গরুগুলোকে দেখাতে পারছি এই যে চাচার কাছে দর্শক চাচা বয়স হচ্ছে আগরে আছে কত চাইছেন এটা দাম চাইছি বিরাশি বিরাশি কত কছে দাম দাম কত কছে সত্তর বাহাত্তর সত্তর বাহাত্তর কেমন রাখিছেন টার্গেট পঁচাত্তর পঁচাত্তরের টার্গেট পঁচাত্তরের টার্গেট আমরা দেখলাম দিনাজপুর জেলার কাহারোলহাটে আজকে যে গরুগুলো উঠেছে আমরা এখনো ভিতরে যেতে পারিনি সেই গরুগুলো আমরা ভালোভাবে দেখাতে পারিনি তো আজ কি ধরে এখানে এই গরুগুলো ক্রয় বিক্রয় হবে এখনো বাজার বলা যাচ্ছে না তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা Oh, Lord.
ভাই একটু এদিকে আসো ভাই একটু এদিকে আসো